আচ্ছা, গান চর্চা তো আছে, গানের পাশাপাশি অবসর সময় কি করতে ভালোবাসো? এরা আমাকে যারা চেনে তারা সবাই বলবে আমি ল্যাদ ছাড়া আর কিছু বুঝি না আর কি। মানে ভাল লাগে, মানে কিছু না করতে ভাল লাগে, মানে দেওয়ালের দিকে তাকিয়ে ভেবে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, এটাও পারি আমি করতে, অনেকবার করেওছি, ভেবে যাচ্ছি, ভাবতে ভাবতে তো আধ ঘন্টা কাটিয়ে দিলাম, একটা সুন্দর সময় কাটলো কিন্তু আমার, এরকম না যে আমি বোর হলাম। সো একদম কিছু কাজ না থাকলে শুয়ে বসে গান শুনে সিরিজ দেখে মানে ল্যাথ খেক বেসিক্যালি আর কি কাটাতে আমি ভালোবাসি। ঘরের কাজ রান্নাবান্না হয়েছে কখনো করা? একদম, যা বলবে আমি রান্না করে, সত্যি আমি পারি রান্না করতে, এবং আমার ওই যে ল্যাথ থেকে আমি সবসময় রোজ হয়তো করি না কাজের চাপের জন্য, রোজ করতে পারি না, বাট রান্না আমি পারি। চিংড়ি মাছের মালাইকারি, চিলি চিকেন, ভিন্ডালু, কচুবাটা, যা বলবো ভালো ভালো ডিশ সব। আচ্ছা, যদি পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা বলা হয় তাহলে সেটা কি হবে? সমুদ্র, যে কোনো। প্রিয় গায়ক গায়িকা? এইসব প্রশ্ন না, এইসব প্রশ্ন না, অসম্ভব ব্যাপার বলা। আচ্ছা ঠিক আছে, ইন্সপিরেশন কে? আচ্ছা, ইন্সপিরেশন বা কাকে দেখে ভালো লাগে সেই ব্যাপারটা একটা। ইন্সপিরেশন প্রচুর জন আছে, সেটা এরকম প্রচুর আছে যারা অলরেডি লেজেন্ড, আবার আমি এরকম মানুষের থেকেও ইন্সপায়ার হই যারা হয়তো আমার থেকে ছোট বয়সে এবং এক্সপিরিয়েন্সে, কিন্তু আমার মনে হয় আমার থেকে হয়তো এই জায়গাটা তারা বেটার গাইছে বা ভালো গাইছে। তো আমি ইন্সপিরেশন সব জায়গা থেকেই পাই। বাট হ্যাঁ, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যখন আমি ইয়াং আর কি, বাচ্চা মানে বাচ্চা না বাট একটু ইয়াং ছিলাম আর কি, তখন আমি ইন্দ্রাণী সেনকে আমার বেশ ভালো লাগতো, তার শুধু গানের জন্য না, উনিও কলেজে পড়াতেন। তো ওইটা দেখে আমার মনে হতো যে হ্যাঁ আমিও এরকম যদি পারি, যে গান পড়ানো একসঙ্গে, দেখতেও কি সুন্দর, মানে সব মিলে আমার অনেকে খুব ভালো লাগতো, এবং মনে হতো যে ওনার ফুটস্টেপ যদি আমি ফলো করি এবং যদি পারি অ্যাচিভ করতে আমার বেশ ভালো লাগবে। সো ইয়া, বলতে যাচ্ছিলাম গানের পাশাপাশি মানে একদম শিক্ষিকা, তো সেটা কীরকমভাবে হলো? বা সেটা এভাবে হলো যে আমি বেসিক্যালি ভীতু, মানে ভীতু বলে ওরম ভীতু বলবো না, বাট আমি অপশনস রেখে এগোনো পছন্দ করি। তো যখন গান শুরু করলাম, গানের কিছু হওয়া, গানে দাঁড়ানোটা ডেফিনেটলি ইচ্ছে ছিল অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে আমার মাথায় এটাও ছিল যে এত কম্পিটিটিভ একটা জায়গা, এত ভালো ভালো ছেলেমেয়েরা অলরেডি গাইছে, তো আমি সুযোগ পাবো কি পাবো না সেটা নিয়ে অফকোর্স আই ওয়াজ নট শিওর। তো আমার সবসময় মনে হতো যে কিছু একটা ব্যাকআপ হিসেবে রাখা উচিত, যাতে গানটা না হলে আই ক্যান গো অ্যাহেড উইথ দ্যাট প্রফেশন, যাতে আমাকে ভয় না পেতে হয় বা যাতে আমাকে চিন্তা না করতে হয় কালকে কী খাবো বা কীভাবে উপার্জন করবো। তো ওইখান থেকেই পড়াশোনাটা, ক্লাস টেন অবধি আমি প্রচণ্ডই মিডিয়কর ছিলাম, বিশাল আহামরি পড়াশোনা ছিলাম না, কিন্তু ওই অঙ্ক আর সায়েন্স গ্রুপটা বাদ চলে যাওয়ার পর ইলেভেন টুয়েলভে অদ্ভুতভাবেই আমার পছন্দের সাবজেক্ট পাওয়ার পর আমার পড়াশোনার প্রতিও ইন্টারেস্ট বাড়ে, আমি রেজাল্টও ভালো করতে শুরু করি, এবং ফাইনালি সাইকোলজি নিয়ে পড়া এবং হয়ে গেল কী কীভাবে আর কি। তো বাট হ্যাঁ, ইনিশিয়াল ভাবনাটা ওখান থেকেই যে গানের পাশাপাশি আমাকে এমন কিছু একটা রাখতে হবে যাতে গান বাই চান্স না হলে আই ক্যান ফল ব্যাক অন, সো সেখান থেকেই আর কি শুরু।